হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। ভারতের ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম। আজকের অধ্যায় হচ্ছে সঙ্গম যুগ। 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, পাণ্ড্য রাজাদের রাজধানীর নাম কি ছিল? মাদুরাই, অপশন খ। 2, নিম্নলিখিত কোন দেবতা সঙ্গম যুগের বিখ্যাত ছিলেন না? গণেশ, অপশন ঘ। 3, দেবী কান্নাগি, যার বহু মন্দির সঙ্গম যুগে নির্মাণ করা হয়েছিল, তিনি কিসের জন্য পূজিত হতেন? শুদ্ধতা, অপশন খ। 4, তৃতীয় সঙ্গম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাদুরাই, অপশন ক। 5, সঙ্গম যুগের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ শহর কোনটি ছিল? মাদুরাই, অপশন ঘ। 6, তামিল সাহিত্যের প্রসিদ্ধ গ্রন্থদ্বয় শিলাপ্পাদিকরম ও মণিমেখলাই কোন ধর্মের সঙ্গে যুক্ত? হিন্দু ধর্ম, অপশন গ। 7, তামিল ভাষায় রচিত জীবক চিন্তামণি কোন ধর্মের সঙ্গে যুক্ত? জৈন ধর্ম, অপশন ক। 8, মহাভারতে তেলেগু অনুবাদ কি নামে পরিচিত? নন্নয় ও টিক্কন, অপশন ঘ। 10, সঙ্গম যুগের সর্বোচ্চ আদালত বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হতো? কোরাই, অপশন ঘ। 11, পল্লবদের রাজধানীর নাম কি? কাঞ্চি, অপশন ক। 12, সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন? পাণ্ড্য, অপশন গ। 13, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাষ্ট্রকূটদের পূর্বতন রাজধানী ছিল? ইলোরা, অপশন খ। 14, কদম্ব রাজাদের রাজধানী কোনটি ছিল? বানভাসী, অপশন খ। 15, নিচের কোনটিকে তামিল ভূমির বাইবেল বলা হয়? কুড়াল, অপশন ক। 16, তামিল কবিদের সভায় পৃষ্ঠপোষক ছিল কোন রাজবংশ? পাণ্ড্য, অপশন গ। 17, সঙ্গম যুগে সবথেকে জনপ্রিয় দেবতা কে ছিলেন? মুরুগান, অপশন খ। 18, মহান চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও হত্যা করার পর নিম্নলিখিত কোন পল্লব রাজা বাতাপি কোণ্ডা উপাধি নিয়েছিলেন? প্রথম নরসিংহ বর্মন, অপশন ক। 19, কোন পর্যটকের লেখা থেকে জানা যায় যে পাণ্ড্য রাজ্যে প্রচুর আদা ও রসুন চাষ হতো? মার্কো পোলো, অপশন ঘ। 20, গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠান কোন নদীর তীরে অবস্থিত ছিল? গোদাবরী, অপশন গ। 21, রোমের কোন বস্তু ভারতে প্রচুর পরিমাণে পাওয়া গেছে? মুদ্রা, অপশন ঘ। 22, সেন্ট থমাস কোন রাজাদের আমলে ভারতে ধর্ম প্রচারে এসেছিলেন? চের, অপশন ক। 23, মত্ত বিলাস প্রহসন কে রচনা করেন? মহেন্দ্র বর্মন, অপশন ঘ। 24, তামিল মহাকাব্য রামায়ণম কার লেখা? কম্বন, অপশন ক। 25, জৈন রবিকীর্তি যিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন তার পৃষ্ঠপোষক কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, অপশন গ। 26, কোন পল্লব রাজার রাজত্বকালে পল্লব ও চালুক্যদের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধের সূচনা হয়েছিল? প্রথম মহেন্দ্র বর্মন, অপশন ক। 27, গৌতম বুদ্ধ কোন রাজ্যের মানুষ ছিলেন? শাক্য, অপশন খ। 28, চোল যুগে নির্মিত বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? মহাবলীপুরম, অপশন খ। 29, তামিল কুড়াল সাহিত্যের উন্নতি হয়েছিল কোন যুগে? পল্লব যুগে, অপশন খ। শেষ প্রশ্ন বলার আগে তোমাদের একটু বলবো যে তোমরা অনেক উৎসাহের সাথেই একটা ক্লাস আনার জন্য আমাকে বলে থাকো বা অনুরোধ করে থাকো। তো আমি যখন ক্লাসটা তোমাদের প্রোভাইড করি সেরকম উৎসাহ আমি দেখতে পাই না, সেখানে রেসপন্স অনেক কম থাকে, উৎসাহের অভাব দেখা যায়। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে সব সাবজেক্ট থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস আনার জন্য,
তো আমি সেই মতো ক্লাস দেওয়া শুরু করেছিলাম। প্রথম দিকে যাওয়া বা একটু রেসপন্স ছিল, এখন তো একেবারেই নেই। তো আমি আর দু একটা ক্লাস দেখব, যদি দেখি যে না সেরকম রেসপন্স আমি পাচ্ছি না, তাহলে কিন্তু এই অধ্যায়ভিত্তিক ক্লাস বন্ধ করে দেব, ঠিক আছে? কারণ এক একটা ক্লাস আনতে না প্রচুর কষ্ট করতে হয়, অনেক খাটুনি করলে তবে একটা ক্লাস তোমাদের প্রোভাইড করতে পারি। তো বেকার সময় নষ্ট করে যে ক্লাস দেব সেখানে যদি ভিউজ না হয় তো সে ক্লাস আমি আর দেব না, ঠিক আছে? গুটি কয়েক ছেলে মেয়ের জন্য ক্লাস দিয়ে লাভ নেই, তাতে আমার পরিশ্রম যায়, আমার সময় যায়। তো সামনের কটা দিন আমি দেখে নিই যে রেসপন্স কেমন আছে, যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই ক্লাসগুলো বন্ধ করে দেবো, ঠিক আছে? শেষ প্রশ্ন 30 নম্বর, তামিল শব্দ পত্তি নামের অর্থ কী? অর্থ হচ্ছে বন্দর, ওকে? অপশন ক। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।